জনাব সুজিত কুমার সাহা, জেলা কালচারাল অফিসার, জেলা শিল্পকলা একাডেমি খুলনা। শিল্প সংস্কৃতি বৃদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সম্মানিত মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী মহোদয়ের নেতৃত্বে জেলা থেকে উপজেলা পর্যায়ে বর্তমানে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় আজকের একটি আয়োজন, এই আয়োজনের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি সহ মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথিগণ এবং আমাদের সবার সামনে আপনারা দর্শক সারিতে যারা রয়েছেন সবাইকে জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। শিল্পকলা মহাপরিচালকের দায়িত্ব পালন করার পর থেকে বাংলাদেশে শিল্প চর্চার বিকেন্দ্রীকরণ হয়েছে আমি বলবো, এবং জেলাভিত্তিক যে সমস্ত শিল্পকলা একাডেমি গড়ে উঠেছে সেখানে নিরন্তর শিল্পকলা চর্চা হচ্ছে। নাচ, গান, আবৃত্তি, নাটক এবং ছবি আঁকা সব বিষয়েই নিয়মিত প্রদর্শনী এবং আয়োজনের ব্যবস্থা করে চলেছে শিল্পকলা একাডেমি। আমি খুলনা অঞ্চলের এই শিল্পকলা একাডেমি, খুলনা শিল্পকলা একাডেমির যিনি পরিচালক আছেন সুজিত সাহা, তাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের তিনি যেভাবে সাহায্য করেছেন, পৃষ্ঠপোষকতা করেছেন, আমরা সত্যি আনন্দের সাথে সেই দায়িত্ব পালন করতে পেরেছি। আমি আমার শিল্প রসিক যারা আছে এবং আমার সহকর্মীবৃন্দ যারা আছে তারা শিল্পীরা এখানে বুঝতে সকলের পক্ষ থেকে সুবিধার জন্য আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা তাকে আজকে দাঁড়িয়ে বিশেষভাবে শ্রদ্ধা জানাতে হবে। তার নির্দেশনা প্রত্যেক শিল্পকলা একাডেমিতে একটা আর্ট গ্যালারি থাকতে হবে, একটা এমপি থিয়েটার থাকতে হবে, শিল্পীদের আড্ডা দেওয়ার জায়গা থাকতে হবে। Thank you.
উত্তরীয় করে দিয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ। আমরা একে একে আমাদের চিত্রশিল্পীদেরকে অনুরোধ জানাব। এরপর সুবীর দাস, চিত্রশিল্পী সুবীর দাস। এরপর নিজামুদ্দিন, চিত্রশিল্পী নিজামুদ্দিন। দুঃখিত, সুকুমার বাগচি। এরপর চিত্রশিল্পী নিজামুদ্দিন। এরপর চিত্রশিল্পী মাহফুজুল হক। উত্তরীয় করে দিচ্ছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি মহোদয়। এরপর প্রভাত মল্লিক, চিত্রশিল্পী প্রভাত মল্লিক, তাকে উত্তরীয় করিয়ে দিচ্ছেন সম্মানিত প্রধান অতিথি মহোদয়। এরপর চিত্রশিল্পী অশোক কুমার রায়। এরপর সীমা রানী রায় চৌধুরী, আলাউদ্দিন বিপ্লব, চিত্রশিল্পী আলাউদ্দিন বিপ্লব। এরপর কে কিঙ্কর অয়ন, কে কিঙ্কর অয়ন, তাকে উত্তরীয় করিয়ে দিচ্ছেন কে কিঙ্কর অয়ন, তাকে উত্তরীয় করিয়ে দিচ্ছেন সম্মানিত প্রধানমন্ত্রী মহোদয়। এবং এরপর যে উত্তরীয় করিয়ে দিচ্ছেন চিত্রশিল্পী মোহাম্মদ আলী খান, মোহাম্মদ আলী খান, তাকে উত্তরীয় করিয়ে দিচ্ছেন সম্মানিত প্রধানমন্ত্রী মহোদয়। প্রদ্যুত ভট্ট, আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দকে আর্ট গ্যালারিতে গিয়ে আজকে এই